সি প্লাস যে এত কম সময়ের মধ্যে মানুষের অন্তর জায়গা করে নিব, আসলে আসলে একেবারে এক আড়াল লাগবে চমক। আসলে এখন যদি হন চ্যানেলের হতাই চট্টগ্রামের মধ্যে শুধু আর সি প্লাস ওর নামই উনি, আর বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং যারা আর আর চট্টগ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু আর মিডল ইস্টের মধ্যে বসবাস করে, এই তারা সবসময় সি প্লাস ওরে খুব বেশি ভালোবাসে। আরও ভালোবাসি সি প্লাস সবসময় সুচিন্তা বাংলাদেশের পাশে আসিল, এটার লেগুলি আমি ধন্যবাদ জানাই আলমগীর অপুভাই রে। আসলে এখন তো প্রত্যেকটা কিছু অনলাইন বেসিস, আরা তো আসলে অনলাইনে তো ব্যাকিং চাই, আরা এখন পেপার ফরন বলি গেই, আসলে এখন পত্রিকার পাতায় মানুষ সমল দেয়, এখন কিন্তু অনলাইনে খুলিলে প্রত্যেকটা নিউজ, বিশেষ করে এই নিউজ অনলাইন নিউজ এগিয়ে রয়ে এখন যুগ যেহেতু ডিজিটাল বাংলাদেশ। আমি মনে করছিম আলমগীর অপুভাই ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট এবারে মাথা রাখিয়ে অনলাইন ভিত্তিক চ্যানেল গজি, এটা লেবুলি আমি অপুভাইরও ধন্যবাদ জানাই, অসাধারণ উগ্র উদ্যোগ অপুভাইর। আসলে আর আর আরা তো আসলে বাসাল্লা যুদ্ধ করছি বাঙালি অকল, যে আরা আরা একমাত্র জাতি যারা বাসাল্লা বলি জীবন দি বাংলাদেশের বাংলা ভাষা লইয়ে, কিন্তু বিভিন্ন দেশের মধ্যে এখন গবেষণার রিসার্চ বিভিন্ন দেশের মধ্যে এরে আরা চট্টগ্রামের বাসারে যে মানুষের মনে কোটাই দড়ি রাখি বেলায় হারণ বোধসভার মধ্যে আরা চট্টগ্রামের মানুষ সকল চট্টগ্রামের বাসা হইতে লজ্জা পায়, এই লজ্জা ভাঙ্গি দিবের ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছি অপুভাই। এখন কিন্তু চট্টগ্রামের বাসাবে হয় তারা খুব আনন্দ পায়, এই যে আর প্রাণর ভাষা মাটির ভাষা, আরা কিন্তু শুদ্ধ ভাষা হইতে হইতে চট্টগ্রামের ভাষা কিন্তু বোধ কি হয় আরা বলি গেয়ে, এবং এখন মনের দায় হইবে সমত হয়তো বা কিছু ভুল হন অনারাই কারেকশন করে দিন। তো আই আই অপুভাই রেগুলার ধন্যবাদ জানাই যে এই যে আরা চট্টগ্রামের ভাষা হয়ে যে আরো সুন্দর করে চচ্চর, আর এখন কিন্তু সুন্দর করে চট্টগ্রামের ভাষা হইবে বলে চেষ্টা করি, যাতে আরা সামনে সি প্লাজোর স্পিকারই ব্যাগি তারা আরো সুন্দর করে নিখুঁত ভাবে চট্টগ্রামের ভাষা হইবে বলে আরা চেষ্টা করি। বাংলাদেশ বাংলাদেশ আগাই যার বহুত আগে গিয়ে বাংলাদেশ, এখন বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এই উন্নয়নশীল দেশের মধ্যে গ্রামর আনাসে কানাসে বহুত অসঙ্গতি বহুত সমস্যা আছে এখনো। আই আশা করছিম সি প্লাস বাংলাদেশের তো এখন আসলে এখন আরা আর বর্তমান সরকার যেভাবে তথ্য প্রযুক্তির স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা দিয়ে এবার আসলে আর সরকার খুব বিপ্লব করছি, হন সরকারের আমলে এদুগ্য চ্যানেল কিন্তু বাংলাদেশের ইতিহাসের মধ্যে আর নোয়াছিল, এখন কিন্তু মানুষ যত কিছু হোক না কেন যে গণতন্ত্র নাই বাক স্বাধীনতা নাই আসলে সম্পূর্ণ আইয়ে গেল বিরোধিতা করির, এখনই সবচেয়ে মানুষ প্রাণ খুলে হতা হইতে পারে, সারাদিন টক সুদ মোদী সরকারের সদ্য গোষ্ঠীর উদ্ধার করতে সরকারই কিন্তু সুযোগ করি দিয়ে সরকারের সমালোচনা সরকারের সরকারের আলোচনা কিন্তু এই গণমাধ্যম স্বাধীনতার হারণে সম্ভব। আই সি প্লাসের মাধ্যমে একটা জিনিস তুলি দিতাম চাই, সি প্লাস কিছু ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম করিব, আসলে সি প্লাস যে কিছুদিন আগে যে শব্দ দূষণ লইয়ে রাখব প্রতিবেদন করছি, ইয়ান আই আলমগীর অপুভাইরও ধন্যবাদ জানাই, কারণ আর 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 চট্টগ্রাম সরম মোদী শব্দ দূষণ উগ্র বিশাল উগ্র সমস্যা, আর হারণে অহারণে কিন্তু হরণ বাজায় যানজট সমস্যা লইয়ে রিপোর্ট করছি, এগিন আসলে খুব যুগোপযোগী হতাকিন সমস্যা, এই ধরনের কিছু গণ সমস্যারে চিহ্নিত করিয়ে সি প্লাস হাস করিব, এবং এই এই সমস্যা এগুলো চিহ্নিত করিয়ে সি প্লাস প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়ন মধ্যে যে সমস্যা গিন আছে এগিন তুলি ধরিব, এবং যেসব মানুষের সমস্যা কে কোনোদিন ন জানে যে সমস্ত মানুষের সমস্যা মানুষের হাসে নোয়াইয়ে এসে সমস্ত সুবিধা বঞ্চিত অবহেলিত নারী অকলর এবং মানুষ অকলর যেসব অসঙ্গতি এবং সমস্যা আছে সি প্লাস এগিয়ে নিতার হাসে যাইয়ে তুলি ধরিব, এবং আয় আশা করছিম সি প্লাস হন পক্ষপাতুষ্ট নোয়ের সুন্দর বস্তুনিষ্ঠ মুক্তি মুক্তিযুদ্ধের সপক্ষে হাস গড়িব, এবং আর আর বাংলাদেশের একটা অসাম্প্রদায়িক জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়িবার লাই বলিয়ারে সি প্লাস অগ্রণী ভূমিকা পালন করিব, যেহেতু চট্টগ্রাম মধ্যে এখনো কিন্তু জঙ্গি তৎপরতা দেখা যায়, কিছুদিন আগেও কিন্তু উগ্র স্কুলের ছাত্র জঙ্গি সম্পৃক্তি তো আগেই আই সাই আই আশা করছি মহুবাইর হাজতুন প্রত্যেকটা স্কুল কলেজ মধ্যে যাইয়ে এই ধরনের যদি হনরহমের প্রবলেম পায় অপুভাই এগিন নিউজ করিব, এবং এর মাধ্যমে আরা আমরা আরা নির্মাণ করছিম জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ আই সি প্লাসের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করির শুভকামনা, আই আশা করছিম সি প্লাস বদ্ধ আগায় যাইব, এবং দীর্ঘদিন ধরে আরার অন্তরত চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের আর চট্টগ্রাম ভাষাভাষীর অন্তরত যেভাবে জায়গা করি লই এবং আজীবন ইয়ান অটুট থাকিব, ধন্যবাদ ধন্যবাদ সি প্লাস ধন্যবাদ অপুভাই।